আজ থেকে 134 বছর আগে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের উত্তর অংশে গড়ে ওঠে এক বিশাল রাজবাড়ি, নাম দেওয়া হয় ভিক্টর জুবিলি প্যালেস। পরে এই প্রাসাদ লোকমুখে কোচবিহার রাজবাড়ি নামে পরিচিতি পায়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ বংশের শাসক। এই কোচ বংশ কোচবিহারে প্রায় 500 বছর শাসন করেছিল। আর আপনি জানলে অবাক হবেন, গোটা ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন এই কোচবিহার রাজ্যটি সে সময় একটি স্বাধীন রাজ্য ছিল। তাহলে সেখান থেকে কিভাবে এই কোচ রাজ্য বর্তমান ভারতের একটি অভিন্ন অংশ হয়ে উঠল? নমস্কার বন্ধুরা, আমি মিঠুন, তোমাদের প্রিয় চ্যানেল রোমাঞ্চপিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার। আর এখন আমি দাঁড়িয়ে আছি কোচবিহারের সেই বিখ্যাত রাজবাড়ির সামনে। আজকে ভিডিওতে এই কোচ রাজাদের অজানা ইতিহাস জানাবো এবং এর সাথে কোচবিহার রাজবাড়িটিকে ঘুরে দেখাবো। কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। কোচবিহার রাজবাড়িটি 1887 সালে নির্মাণ হয়। সে সময় কোচবিহারের মহারাজা ছিলেন নৃপেন্দ্র নারায়ণ। এই রাজবাড়িটির নকশা ভারতের অন্যান্য রাজবাড়ি থেকে আলাদা। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন পাশ্চাত্য শিল্পের অনুরাগী। এছাড়া ব্রিটিশদের সাথে তার সুসম্পর্ক থাকায় তিনি এই প্রাসাদটি নির্মাণ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে করিয়েছিলেন। দোতলা এই রাজবাড়িটি প্রায় 51,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বাড়িটির উচ্চতা প্রায় 395 ফুট এবং দৈর্ঘ্যে প্রায় 296 ফুট। এই রাজবাড়িটিতে যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে নিউ কোচবিহার রেল স্টেশন থেকে টোটো করে বা শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাস ধরতে হবে। কোচবিহার বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনার নজরে পড়বে কোচবিহার রাজবাড়ির বিশালাকার সিংহদুয়ার। সিংহদুয়ারের উপরে রয়েছে কোচ রাজাদের রাজ প্রতীক। বর্তমানে করোনা মহামারীর ফলে এখানে টিকিট অনলাইনে কাটতে হয়। ভারতীয়দের জন্য এই টিকিট মূল্য 20 টাকা এবং বিদেশিদের জন্য এই মূল্য 250 টাকা। মোবাইলে অনলাইন টিকিট শো করিয়ে ভিতরে ঢুকলেই নজরে পড়বে এই বিশাল রাজবাড়িটি। তবে লকডাউনের জন্য বেশ কয়েক মাস এই স্থানটি বন্ধ ছিল, ফলে জমেছে আগাছা, সুসজ্জিত বাগান যত্নের অভাবে একটু মলিন হয়ে পড়েছে, রাজবাড়ির জেল্লাও খানিকটা কমে গিয়েছে। এই রাজবাড়িটি বর্তমানে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে রয়েছে। রাজবাড়ির প্রধান দরজা দিয়ে ঢুকলেই মনের ভিতর একটা আলাদা অনুভূতি কাজ করে। এখানেই একটা সময় বসত রাজসভা, রাজা মন্ত্রী চাকর সব কিছু নিয়ে গমগম করত এই রাজবাড়ি। আজ এখানে পর্যটকদের ভিড়, হারিয়ে গেছে রাজা ও মন্ত্রীরা। প্রধান গম্বুজের নিচেই রয়েছে রাজসভার কক্ষ, মেঝেতে রয়েছে একটা নকশা করা রাজ প্রতীক যার অর্থ সত্যের জয় হোক। বর্তমানে এই গম্বুজের নিচে রয়েছে কোচ রাজা ও মহারানীদের মূর্তি এবং ছবি। কোচ রাজারা শিকারে যেতে প্রচণ্ড ভালোবাসতেন, শিকারের বহু ছবি এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে একটি হাতির মাথা রয়েছে যেটি শিকার এই রাজবংশেরই কেউ করেছিলেন। দোতলায় রয়েছে বিলিয়ার্ড খেলার বোর্ড, রাজাদের ব্যবহৃত আসবাবপত্র। এখানে রয়েছে রাজার শাহী শিলমোহর, বিভিন্ন সোনা ও রূপার পত্র, হাতিয়ারের কক্ষে রয়েছে সে সময় ব্যবহার করার তীর, বর্ষা, তলোয়ার, যুদ্ধের দামামা, ঢাল, এছাড়াও রয়েছে মহারাজদের তলোয়ার। রয়েছে আগ্নেয়াস্ত্র, যেগুলোর বেশিরভাগ আমেরিকা ও লন্ডনের বন্দুক কোম্পানিতে তৈরি। এই বন্দুক বা রাইফেলগুলো শিকারেও ব্যবহার করা হতো। অনেক ব্রিটিশ অফিসার এই রাজবাড়িতে আসতেন এবং এখান থেকে জঙ্গলে যেতেন শিকারে। এছাড়া কিছু পুরনো দেবদেবীর মূর্তি রয়েছে, রয়েছে কোচবিহারের বিভিন্ন ঐতিহ্য, এখানকার জনবসতির ছোঁয়া। বর্তমান কোচবিহার জেলাটি অতীতে কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। 1533 সালে বিশ্বসিংহ এই কোচবিহার রাজবংশের শাসন শুরু করেন। এরপর তার মৃত্যুর পর তার ছেলে নরনারায়ণ এই কোচবিহার রাজ্যকে বহুদূর পর্যন্ত বিস্তার করেন। 1772 সালে ভুটানের সঙ্গে যুদ্ধের ফলে কোচবিহার রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয়। তখন শর্তমতো কোচবিহারের অর্ধেক রাজস্ব ব্রিটিশদের দিতে হতো।
1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি নতুন চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিতি পায় এবং এর রাজধানী নাম হয় বিহার ফোর্ট। কোচবিহার শব্দটির অর্থ কোচ জাতির বাসস্থান। কোচবিহার গেজেট অনুযায়ী মহারাজার আদেশ অনুযায়ী রাজ্যের সর্বশেষ নামকরণ হয় কোচবিহার। জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী এই কোচবিহার রাজবংশের কন্যা ছিলেন। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু সে সময় কোচবিহার ভারত বা পাকিস্তান কোনো দেশের সাথে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শেষে 1949 সালের 28 আগস্ট মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন, ফলে ওই বছর 12 সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয়। 1950 সালের 1 জানুয়ারি ভারত সরকার ব্রিটিশ আমলের 1935 সালের ভারত শাসন আইনের 290-এর ক ধারায় প্রাদেশিক আইনের বলে কোচবিহার রাজ্যটিকে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত করে। বন্ধুরা, হিমালয়ের পাদদেশে কোচবিহার একটি অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে শীত গ্রীষ্ম যে কোনো সময় ঘুরতে আসা যায়। এখানে এই রাজবাড়িটি ছাড়াও আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আমি সময়ের অভাবে ঘুরে দেখতে পারিনি, যেমন সাগরদিঘি, কোচ রাজাদের তৈরি মদনমোহন মন্দির যেখানে রাসের সময় অনেক বড় অনুষ্ঠান হয়, কামেতেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, এছাড়াও আরও অনেক। কোচবিহার শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের গর্ব। আপনিও কি এই কোচবিহার রাজবাড়িতে ঘুরতে যেতে চান? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।